সামনে পাকিস্তান। আমেরিকার কাছে হার হলেও বাবর আজমের দলকে হালকাতে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই তো রোহিত শর্মা থেকে বিরাট কোহলি সকলে প্রস্তুতিতে কোন রকম কোন ফাঁক রাখতে চাইছেন না। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় সমস্ত রকম পরিকল্পনা করতে ব্যস্ত এই পাকিস্তানের ম্যাচকে নিয়ে। কারণ পাকিস্তানের থেকেও একটি বড় বিষয়, বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় শিবিরের কাছে। কি সেই চ্যালেঞ্জ জানাবো বিস্তারিত। আইপিএল এ সবচেয়ে বেশি রান করলেও টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রান পাননি বিরাট কোহলি, রান পাননি সূর্যকুমার যাদব। রানে ফেরার জন্য দুই ব্যাটার পাখির চোখ করেছেন রবিবারের পাকিস্তান ম্যাচকে। শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হ্যারি স্ট্রোপ, নাসিম শাহদের নিয়ে তৈরি বাবরদের বোলিং আক্রমণকে সমীহ করে বিশ্বের সব দলই। তবে পাকিস্তানের বোলিং আক্রমণের থেকেও বড় চ্যালেঞ্জ সামলানোর জন্য তৈরি হচ্ছে ভারতীয় শিবির। শুক্রবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিং স্টেডিয়ামে দীর্ঘ সময় অনুশীলন করে ভারতীয় দল। কোহলি সূর্যকুমারকে নেটে ব্যাট করতে দেখা গিয়েছে বেশ কিছুক্ষণ। ব্যাটিং অনুশীলন সেরেছেন রোহিত সহ দলের অন্য ব্যাটাররাও। পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বোলারদের বিভিন্ন লেন্থে বল করতে বলা হয়। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিংদের বলের গতি কমাতে এবং বৃদ্ধি করতে দেখা গিয়েছে। কি ধরনের শট মারা উচিত আর কোন শট মারা উচিত নয় তা নিয়ে আলোচনা হয়েছে ভারতীয় শিবিরে। নিউ ইয়র্কের পিচকেই রবিবারের ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ভারতীয় দল। ভারতীয় দলের প্রধান চিন্তা নিউ ইয়র্কের 22 গজ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়ের পর তা গোপন করেননি রোহিত। পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে তাই পিচের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন কোহলিরা।